নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে আলোচনায় বসছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতারা। কিছুক্ষণ পর দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে থাকা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আলোচনায় বসবেন নারায়ণগঞ্জের নেতারা। আলোচনায় অংশ নেবেন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, তাদের সাথে থাকবেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভি। নির্বাচনে দলটির মনোনয়ন চান আরও তিন নেতা। আর এরই মধ্যে আইভির কয়েকটি নির্বাচনী সভায় অনুপস্থিত ছিল আওয়ামী লীগের একাংশ, তাই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের তত্ত্বাবধানে এই আলোচনা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচনা নিয়ে আরো বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি, সরাসরি কথা বলবো তার সাথে। জেসি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য নেতা কর্মীরা কি এখনো উপস্থিত হয়েছেন কি না, বা আলোচনা কখন শুরু হবে? ধানমন্ডি তিনেরেতে দলীয় সভাপতি কার্যালয়ে রয়েছি। এখানে আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বসবেন নারায়ণগঞ্জের মহানগর এবং জেলা নেতাদের সঙ্গে। আমরা দেখছি যে ইতিমধ্যে নারায়ণগঞ্জের যে নেতারা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। সকাল 11টার সময় এই বৈঠকটি শুরুর কথা ছিল, হয়তো একটু দেরি হতে পারে। আপনারা জানেন যে প্রতি বছরই বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য আওয়ামী লীগের একজন বা দুজন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়া হয়, এবং এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাকে সহযোগিতার জন্য থাকবেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং অপর একজন সভাপতি মণ্ডলী সদস্য আব্দুর রহমান। তো আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আজকে এই সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রথম বৈঠকে বসছেন নারায়ণগঞ্জের জেলা এবং মহানগরের নেতাদের সঙ্গে। আমরা দেখছি যে বিভিন্ন নেতারা আসছেন এবং সম্ভবত নারায়ণগঞ্জের যারা এমপি রয়েছেন তারাও এই বৈঠকে যোগ দেবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে শুধু এই নির্বাচনকে ঘিরে নয়, আমরা সবসময় দেখেছি যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু দ্বিধা বিভক্ত। কাজেই এই নির্বাচনটি আওয়ামী লীগের জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ হবে বলেও কিন্তু আওয়ামী লীগ নেতারা মনে করছেন। আপনারা জানেন যে গতকাল যে একটি সভা হয়েছে নারায়ণগঞ্জে, যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াত আইভি, তিনি কিন্তু নারায়ণগঞ্জের নেতাদের একাংশের সমর্থন পেয়েছেন। কাজেই এই নির্বাচনটি কিভাবে পরিচালনা করা যাবে এবং এই আজকের যে সভা বসছে, এই সভায় আসলে নারায়ণগঞ্জ নেতাদের মধ্যে যে বিরোধ রয়েছে সেই বিরোধ কতটুকু মিটিয়ে। জেসি, ধন্যবাদ আপনাকে।